हेलो व्यूअर्स, एस्थेटिक वेब डिजाइन 57তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এখানে আমরা আলোচনা করব রাইট বাংলা এট ইওর ওয়েব পেজ। ঠিক আছে, আমরা কিভাবে বাংলা লিখতে পারি এবং আমাদের ওয়েব পেজে সেই বাংলা টেক্সট বা ফন্টকে শো করতে পারি সেটি আজকে আমরা আলোচনা করব। তো শুরু করার আগে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ইন্ট্রোর পর ফিরে আসি। তো ভিউয়ার্স, বরাবরের মতো আপনারা আপনাদের এইচটিএমএল ফাইল এন্ড সিএসএস ফাইলটি ওপেন করে নেবেন এবং আমরা যদি এখানে বাংলা লিখতে যাই তো তার সর্বপ্রথম আপনাদের আমরা এখানে একটা টেক্সট লিখে দেখাই। ঠিক আছে, আপনাদের একটা কথা বলে নেই যে আমাদের বাংলা লিখতে গেলে আমাদের একটা ইউটিএফ দিয়ে আমাদের ডিক্লেয়ার করে দিতে হয় যে আমরা এখানে ইউটিএফের মাধ্যমে বাংলা লিখতে যাচ্ছি ইউনিকোড। ঠিক আছে, কিন্তু এখন বর্তমান এইচটিএমএল আপডেট হওয়ার কারণে এইচটিএমএল 5 লিখতেছে যেহেতু এখানে এটা না ডিক্লেয়ারেশন দিলেও অনেক সময় ঠিক আছে কোডটি আপনার কিন্তু বাংলা শো করে। ঠিক আছে, তো সেটা বিষয় না, আপনারা আপনাদের নিয়ম অনুযায়ী আপনারা বাংলার কোডটি ডিক্লেয়ারেশন করবেন, কারণ অনেক সময় মিস হতে পারে। তো এই মিসটিও যেন না হয় তো সেই কারণে আপনারা কিন্তু এটা ইউজ করবেন। ঠিক আছে, তো ধরেন আমি এখানে লিখলাম আমাদের আমার এখানে বাংলা ফোনটি অন করে নিতে হবে। তো আমি এখানে বাংলাটা অন করে নিচ্ছি। তো আমরা এখানে একটা প্যারাগ্রাফ আর একটি ট্যাগ নিয়েছি, তো সেইখানে আমরা বাংলা লিখবো এখন আমার সোনার বাংলা। ঠিক আছে, তো এটা যদি আমরা সেভ করে দেই তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের আউটপুট হিসেবে আমার সোনার বাংলা চলে এসেছে। ঠিক আছে, কিন্তু চলে আসলেও আমাদেরকে কিন্তু এটা ডিক্লেয়ার দিতে হবে, আমরা না দিলেও হবে কিন্তু দেওয়া লাগবে। এটা আমাদের আগে এইচটিএমএল 4 যখন আমরা কাজ করেছিলাম তখন কিন্তু আমাদের এইটা ডিক্লারেশন দিতে হতো, এইচটিএমএল ফাইলেও দিতে হতো, কিন্তু এখন ব্রাউজার অনেক স্মার্ট। ঠিক আছে, ব্রাউজার অনেক স্মার্ট হওয়ার কারণে এখন দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ইউটিএফটা না দিলেও আপনার হচ্ছে ব্রাউজার বুঝে নেয় যে এটা বাংলা, এটাকে অটো কনভার্সন করে নিয়ে অটো ইউটিএফ কোডের মাধ্যমে কনভার্সন করে নেয়। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান স্মার্ট ব্রাউজার। তাই আমরা এগুলো বলে থাকি যে এই ব্রাউজারগুলো হচ্ছে বর্তমান আপডেট যে ব্রাউজারগুলো রয়েছে এগুলো হচ্ছে বর্তমান স্মার্ট ব্রাউজার। বুঝতে পারছেন? তো তারপরে আপনারা সেই শুধু স্মার্ট ব্রাউজারের উপর নির্ভর করলে হবে না, আপনারা অবশ্যই আপনার কোডটি আপনার দিয়ে রাখবেন। ঠিক আছে, তো এই ইউটিএফ কোডটি ব্যবহার করার জন্য বা বাংলা কোডটি আমাদের ব্যবহার করার জন্য আমাদের একটা মেটা ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা সেই বাংলাটি লেখার জন্য যাতে করে আমাদের ব্রাউজার কোনো ধরনের সমস্যা না করতে পারে কখনো, হ্যাঁ, তো এই UFT8 কোডটি আমাদের ডিক্লারেশন দেওয়ার জন্য আমাদের একটা মেটা ট্যাগ নিতে হবে এবং এটা একটি সিঙ্গেল ট্যাগ এবং এটা স্পেস দিয়ে এখানে আমাদেরকে লিখতে হবে, হ্যাঁ, ক্যারেক্টার সেট লিখতে হবে এখানে এবং দিয়ে এইখানে আমাদের দিতে হবে সব কয়টি বড় হাতের UTF-8। ঠিক আছে, ক্যারেক্টার সেট UTF দিয়ে আপনারা সেভ করে দিয়ে দিবেন হেডের ভিতরে, তাহলে আর আপনার কোথাও সমস্যা হবে না। কারণ অনেক ক্ষেত্রে যদি আপনাদের স্মার্ট ব্রাউজার মিস্টেকও করে ফেলে যে এটা বাংলা, এটা UFT-তে কনভার্সন করতে হবে, যদি না বুঝতে পারে তাহলে আপনার এই ট্যাগটি থাকার কারণে খুব দ্রুতই বোঝা যাবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের গ্রুপে এসে পোস্ট করবেন, আমরা যত সম্ভব চেষ্টা করবো আপনার সমস্যাটি সমাধান করার। তো সবাই সম্পূর্ণ ভালো থাকবেন, সুন্দর সুস্থ থাকবেন এবং নেক্সট ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করতেছি। আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। সবাই সম্পূর্ণ ভালো থাকবেন, টাটা, বাই বাই।